16 ফেব্রুয়ারি ভোট প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তার জন্য আগরতলা থানাগুলোর ওসি ও সমস্ত রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান সদর এসডিপিও অজয় কুমার দাস। আগামী 2 মার্চ ভোট গণনা, সেই ভোট গণনা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারেন যাতে রাজনৈতিক কোনো ধরনের ঘটনা না ঘটে, তার জন্য সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে বুধবার পশ্চিম আগরতলা মহিলা থানার সর্বদলীয় বৈঠক করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সদর এসডিপিও অজয় কুমার দাস, পূর্ব ও পশ্চিম ও মহিলা থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সদর এসডিপিও অজয় কুমার দাস বলেন, ভোট গণনা যে কোনো রাজনৈতিক দলের জয় হতে পারে, এই জয়কে নিয়ে রাজনৈতিক কোনো হিংসা না হয় তার জন্য রাজনৈতিক দলের কর্মীদের কাছে আহ্বান রাখেন। আমরা কালকে একটা অল পার্টি মিটিং ডেকেছিলাম, যেখানে কাউন্টিং ডে, পোস্টপোল ভায়োলেন্স এইসব নিয়ে একটা আলোচনা হয়েছে। কিন্তু আমাদের যে ইলেকশন প্রসেস আছে ডেমোক্রেসি, এর মধ্যে মেজর স্টেক হোল্ডার হচ্ছে ক্যান্ডিডেটরা নিজে, এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও থাকে। তো আজকে আমরা ক্যান্ডিডেট বা আমরা ব্যস্ত থাকলে আমাদের ইলেকশন এজেন্ট ওনাদের নিয়ে একটা বৈঠক করেছি। বেসিক্যালি আমাদের তো একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একটা প্ল্যান বানাতে হয়, তো ওনাদের যে কি পয়েন্ট অফ ভিউ, ওনারা মানে সিকিউরিটি হিসাবে কাউন্টিং হল বা ফ্যাসিলিটি হিসাবে কী কী চান, ওনাদের যে মতামত ওটা আমরা জানার চেষ্টা করেছি। তাছাড়া ওনাদের এই আশ্বাস দিয়েছে যে এরকম যেটা একটা হিস্ট্রি আছে ওরকম হবে না, এবার পিসফুল পোল ভ্যালেন্স অফ অ্যাভার্ট করলে পিসফুল থাকবো। এটা হচ্ছে কি একটা সুন্দর স্বাভাবিকভাবে যে নির্বাচনটা হয়েছে, এটা তো আমরা সবসময়ই একটা দাবি করি যে সুশাসনের যে ব্যাপার, এটা আমার হিসাব মতো, আমার দেখা মতো বিগত 40-45 বছরের মধ্যে এত সুন্দরভাবে কোনো ঘটনা ছাড়া এইভাবে নির্বাচন হওয়া, এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাত 11টা পর্যন্ত ভোট দিয়েছে, একটা নজির তৈরি করেছে এবং এটাকেই আমরা সুশাসন। আজকে এসডিপিও সাহেব বিভিন্ন দলের প্রতিনিধি এমএলএদেরও দেখেছেন, প্রার্থীদের দেখেছেন যে ধারাবাহিকতা তৈরি হয়েছে সেটা কীভাবে ইলেকশনের মানে কাউন্টিংয়ের সময় এবং কাউন্টিংয়ের পরবর্তী সময় যেভাবে সুন্দরভাবে তাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখে থাকে, সেখানের জন্য প্রত্যেক রাজনৈতিক দলের কর্মী প্রতিনিধি তারা যেন প্রশাসনের সাথে